সরকার থাকলে কমপ্লেন ছাড়া ওরা কিছু করতে পারবে না, ধর্ষণ করে যাচ্ছে বাইরের লোকেরা, সব জায়গা তোমাদের পার্টির লোক। কালকে কুচবিহারে গন্ডগোল হয়েছে, আসামের লোক না ইয়েতে ঝাড়খণ্ডের লোক এসছে, আরে নিজের পার্টির লোককে সামলাতে পারে না, এর আগে গুন্ডা বদমাশকে সামলা, এদের মধ্যে এত বড় চোর আর গুন্ডা আর অযোগ্য লোক এর আগে কোনোদিন বাংলায় ক্ষমতায় আসে। যেখানে গেছেন মমতা ব্যানার্জি সে সরকারও পড়ে গেছে, নেতা সর্বনাশ হয়ে গেছে, এবার যারা আসছে তাদের এই দশাই হবে লোকসভা। আজকে কুর্মীরা বন্ধ ডেকেছে জঙ্গলমহলে, কথা বলে তার সমস্যা সমাধানের চেষ্টা রাজ্য সরকার করছে না। কুর্মি নয়, আদিবাসী নয়, মতুয়া, রাজবংশী, গোর্খা সবাই আজকে টিএমসি দাওয়ায় চলে যায়, কারণ এই সরকার কারোর জন্য কিছু করছে না এবং সবাই নিজেকে অত্যাচারিত আর শোষিত মনে করছে। ভাবুন কিরকম দুর্ভাগ্যের ব্যাপার, টিকিট নিয়ে মারপিট, দুর্নীতি নিয়ে গন্ডগোল, নিজেদের মধ্যে আর সুইসাইড করছে। ঠিক সেরকম জলপাইগুড়ি ছিলাম গেছিলাম, এক উকিল পরিবার সুইসাইড করেছে, সেখানে শিশুর পাচার চক্রের চাপে তারা সুইসাইড করছে, পার্টির নেতা তার জন্য পুলিশ কারো গায়ে হাত দিচ্ছে না। এই যে দুর্নীতি, তার ফলে কত পরিবার নষ্ট হয়ে যাচ্ছে, অথচ এই পার্টি এবং টিএমসি পার্টি এবং পুলিশ তারা চুপচাপ দেখছে। আরও এরকম দুর্ঘটনা ঘটবে, গ্রাম মানুষ বাংলার মানুষের জীবনে কোথায় সুখ শান্তি আসবে, সেখানে আগুন জ্বালিয়ে দিচ্ছে, লোকের প্রাণ চলে যাচ্ছে। মালদাতে বন্দুকবাজের হামলায় বিদ্যালয়ে ঢুকে কিছুক্ষণ আগেই হয়েছে, কি বলবেন এই স্কুলের মধ্যে ঢুকে বাচ্চাদের? পশ্চিমবঙ্গ জুড়ে এই যারা দুষ্কৃতকারীরা দাপিয়ে বেড়াচ্ছে, বোম আর বন্দুক পাড়ায় পাড়ায় পাওয়া যাচ্ছে, কে কাকে মারছে, যত ইলেকশনে গিয়ে আসবে আরও মারকাট হবে। আইন শৃঙ্খলার অবস্থা আমরা দেখতেই পাচ্ছি, মহিলারা সুরক্ষিত নন, সাধারণ মানুষ বিরোধীরা কেউ সুরক্ষিত নন। যদি স্কুলে বন্দুক চলে তাহলে কেউ ছেলে মেয়েকে স্কুলে পাঠাবে? কালিয়াগঞ্জে এসআই বলছেন যে উপরওয়ালার দয়ায় বেঁচেছি, যার রক্ষা করার কথা জনসাধারণকে তিনি বলছেন উপরওয়ালার দয়ায় বেঁচেছি, কি বলবেন? এখন উপরওয়ালার দয়ায় সরকারও চলছে, পার্টিও চলছে, আর উপরওয়ালা কতদিন বাঁচাবেন পুলিশকে? কলকাতা যারা বসে আছেন সরকারের প্রধানরা, তারা আজকে পুলিশকে জনতার রোষের সামনে ফেলে দিচ্ছেন, নেতারা যাচ্ছেন না, তারা লুটপাট করেছেন, দুর্নীতি করেছেন, তারা হিংসা করছেন, তাদের পার্টির লোকেরা রেপ মার্ডার করছে আর মার খেতে হচ্ছে পুলিশকে। কালিয়াগঞ্জের ঘটনায় সিবি আনন্দ তলব করেছেন মুখ্য সচিবকে এবং ওই জেলার এসপিকে, স্বাভাবিক আছে, এ ধরনের মর্মান্তিক ঘটনা ঘটেছে, কমপ্লেন আসছে, কোর্টেও গেছেন লোকেরা, রাজ্যপালের দায়িত্ব ঠিকঠাক রিপোর্ট নিয়ে কেন্দ্রকে পাঠানো, কারণ এই পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা বলে কিছু নাই। সিবিআই তদন্তের দাবি জানিয়ে আজকে হাইকোর্টে গেছেন মৃতার পরিবারের লোকে, অবশ্যই যাওয়া উচিত, কারণ পুলিশের উপর ভরসা নেই, পুলিশ উল্টো করে দিচ্ছে, সেজন্য কোর্ট থেকে তারা যেমন একাধিক মামলায় সিবিআই তদন্ত চলছে বলে সত্য সামনে আসছে, দোষীরা ধরা পড়ছে, এই ঘটনায় হওয়া উচিত, তাহলে সত্য সামনে আসবে। তুফানগঞ্জে অভিষেকের সফরের আগে তুফানগঞ্জে 32 জন তৃণমূল নেতা টিএমসিতে কোনো ভদ্রলোক থাকবে না, কিছু লোক তো পালিয়ে আসছে অত্যাচার থেকে বাঁচার জন্য, কিছু লোক টিকিট পাচ্ছে না বলে চলে আসছে, এই পার্টিটা আর চলবে না, বাংলার মানুষ এবারে বিসর্জন দেবে। অভিষেক ব্যানার্জি নিজের মুখে বলেছিলেন যে মানুফি ঠিক করবে কে প্রার্থী হবে, কিন্তু জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি আগে থেকেই নাম রয়েছে, কি বলবেন? মানুষ তো কালকে ঠিক করে দিচ্ছে, সব তিন জায়গায় গেছেন, তিন জায়গা থেকে পালিয়ে আসছে ধাক্কা খেতে খেতে গেলে, এই ধরনের মানুষ একদিন যেন মানুষ চালাচ্ছে না, কে চালাচ্ছে?